আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ওয়ারিশান সম্পত্তিতে বাটোয়ারা দলিল না থাকলে ওয়ারিশগণ কি কি সমস্যায় ভোগেন। অর্থাৎ পৈতৃক যে সম্পত্তি আছে, আপনি বাপদাদার কাছ থেকে যে সম্পত্তি পেয়েছেন, এই সম্পত্তি যদি আপনারা ভাই বোনের মধ্যে বাটোয়ারা দলিল না থাকে, বাটোয়ারা দলিল না করে থাকেন, মৌখিক বাটোয়ারার মধ্যে যদি আপনারা থাকেন, রেজিস্ট্রি করা বাটোয়ারা দলিল যদি না থাকে, তাহলে আপনাদের এই পৈতৃক সম্পত্তি বুক দখলে আপনাদের কি কি অসুবিধা হবে এবং আপনাদের এই বাটোয়ারা দলিলটি থাকলে আপনারা কি কি সুবিধা পাবেন, এই নিয়ে আজকের এই ভিডিওটি। আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে আছি আপনাদের সাথে উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, ওয়ারিশান সম্পত্তি যদি আপনি কিনতে যান, ওয়ারিশান সম্পত্তি কিনতে গেলে আপনাকে কি ভালোভাবে জানতে হবে এবং ওয়ারিশান সম্পত্তির মধ্যে ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য কি করতে হবে এবং একটি ওয়ারিশান সম্পত্তির মধ্যে বাটোয়ারা দলিল থাকলে সুবিধা অসুবিধা। তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। তো এই হচ্ছে একটি জমি, এই জমি দেখা যাচ্ছে ওয়ারিশ হচ্ছে দুইজন, দুই বোন দুই ভাই, মোট চারজন। অর্থাৎ এই জমিটি যদি রফিক সাহেবের থাকে, রফিক সাহেব যখন মারা গেছে তার দুই বোন, দুই মেয়ে আছে এবং দুই ছেলে আছে, তাহলে এইটুকু সম্পত্তির মালিককে এই চারজন মালিক। এখন এই যে এখানে একটা সরকারি রাস্তা আছে দেখা যাচ্ছে, এই রাস্তার সাথে হলো জমিটি। এখন ভাই চাচ্ছে রাস্তার সাথে জমি নিয়ে দোকানপাট করে খাবে, আবার বোনও চাচ্ছে রাস্তার পাশে, এই নিয়ে ভাই বোনের মধ্যে সমস্যা দেখা দেয়। কিংবা দেখা যাচ্ছে ভাই তারা আগে রাস্তার পাশে দোকান এবং বাড়ি করে বসবাস করছে, পিছনে খালি জায়গা বোনের জন্য রেখে দিয়েছে। এবং বোন ওই পিছনে কীভাবে যাবে বা পিছনে জমির দাম কম, এইসব বিষয় নিয়ে বই ভাই বোনের মধ্যে সমস্যা সৃষ্টি হয় এবং মামলা মোকদ্দমা হয়। ভাই বোনকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না, এরকম অনেক সমস্যা আমাদের দেশে হয় ওয়ারিশান সম্পত্তি নিয়ে। এ কিংবা দেখা যাচ্ছে বোন যদি এই সম্পত্তিটি বিক্রি করে দেয় সামনের দিক দিয়ে, এখন ভাই যদি না দেয় তাহলে কী হবে, এরকম নানান সমস্যা। তো বাটোয়ারা দলিল যদি থাকে, বাটোয়ারে দলিলের মধ্যে যদি আপনার এটাকে দেখা যাচ্ছে দুইটা পার্ট করা হয়, দুইটা পার্ট করে যদি এই এই দুইটা পার্ট ভাই নেয় এবং এই দুইটা পার্ট বোন নেয়, তাহলে দেখা যাচ্ছে সুবিধা হয়। তো বাটোয়ারা দলিল থাকলে কি সুবিধা, বাটোয়ারা দলিল যদি থাকে তাহলে কী হয়, দখল কে কোথায় এটা চিহ্নিত হয়, দখলটা কে কার কোথায় এটা চিহ্নিত হয়। এটা যদি আবার রাস্তা করে যদি এইভাবে দুইটা প্লট করে ফেলে, এটা যদি দুইটা প্লট করে ফেলে, এখানে এক বোন এখানে এক ভাই, এখানে এক বোন এখানে এক ভাই, তাহলে কিন্তু এখানে একটা রাস্তা চাইলো। এইভাবে প্লট করে বাটোয়ারা দলিল করতে হবে যে সে এই এই চৌহদ্দিতে, সে এই চৌহদ্দিতে, সে এই চৌহদ্দিতে, সে এই চৌহদ্দিতে, তাহলে দখলটা চিহ্নিত হয়, বিক্রয় করতে সহজ হয়। দখল চিহ্নিত থাকলে, বাটোয়ারা দলিল থাকলে এটা বিক্রয় করতে অনেক সহজ হয়ে যায়, ব্যাংকের লোন নিতে অনেক সহজ হয়। ব্যাংকে যখন লোন নিতে যাবেন, বাটোয়ারা দলিল থাকলে লোন নেওয়া অনেক সহজ হয়ে যায় এবং সম্পর্ক ভালো থাকে। ভাই বোনের মধ্যে মামলা মোকদ্দমা হবে না, সম্পর্ক ভালো থাকবে, মামলা মোকদ্দমা হবে না, সম্পর্ক ভালো থাকবে, এই হচ্ছে বাটোয়ারা দলিল থাকলে। যদি বাটোয়ারা দলিল না থাকে তাহলে কী হয়, না থাকলে কী হয়, দখল চিহ্নিত হওয়ার সমস্যা, কে রাস্তার পাশে, এখানে কোনো ব্যক্তিগত রাস্তা আছে কি না, পিছনের সাইডটা ভাইয়ের কি না বা বোনের কি না, এই বিষয়গুলো চিহ্নিত না। যেহেতু দখল যদি চিহ্নিত না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা, ভাইয়ের অংশ কোনটা, বোনের অংশ কোনটা, এই বাটোয়ারা দলিল না থাকলে এটা চিহ্নিত থাকে না, এটা নিয়ে সমস্যা সৃষ্টি হয়। আর এইভাবে চিহ্নিত না থাকার কারণে এবং বাটোয়ারা দলিল না থাকার কারণে ব্যাংক লোন নিতে সমস্যা, ব্যাংক থেকে লোন পেতে অনেক সমস্যা সৃষ্টি হবে, বিক্রয় করতে সমস্যা, মানুষ যখন কিনতে যাবে তখনও দেখবে বাটোয়ারা দলিল নাই, কোন পাশে সে কিনবে, রাস্তার পাশে বিক্রি করলে অন্য ভাই দিবে না, এই নিয়ে সমস্যা সৃষ্টি হবে, এই জন্য বিক্রয় করতে সমস্যা হবে, মামলা মোকদ্দমা হতে পারে। অর্থাৎ বোন যদি সামনের দিকে বিক্রি করে ফেলে ভাই এটা মানবে না, এই নিয়ে ভাই বোনের মধ্যে মামলা তৈরি, মামলার সৃষ্টি হবে। সুতরাং ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই একটা বাটোয়ারা দলিল থাকতে হবে, বাটোয়ারা দলিল অনুসারে ভাই বোন কে কোথায় থেকে সম্পত্তি কীভাবে নিবে এটা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে, তাহলে নামজারি করা সহজ, ব্যাংক লোন নেওয়া সহজ, বেচা বিক্রি সহজ এবং দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। সুতরাং প্রতিটি ওয়ারিশান সম্পত্তির মধ্যে ভাই বোনের মধ্যে বাটোয়ারা দলিলটা থাকা অত্যন্ত প্রয়োজন, বাটোয়ারা দলিলটা অবশ্যই করে নেবেন। উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাদের সাথে আছি থাকবো সবসময়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।